বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমরা প্রতিটা মানুষই আমাদের তারুণ্য কে ধরে রাখার চেষ্টা করি, যৌবনকে ধরে রাখার চেষ্টা করি, যাতে সহজে বার্ধক্য না আসে সেই জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি। বার্ধক্য আসবে এটাই হলো স্বাভাবিক, তবে যারা অকালেই বৃদ্ধের মতো দেখায়, যাদেরকে বার্ধক্য যাদের চলে আসে, তাদের জন্য বার্ধক্য আসাটাই হলো মানব জীবনের একটা স্বাভাবিক নিয়ম। তবে আমাদের মধ্যে অনেকের ক্ষেত্রে দেখা যায় অকালে আমাদের ভিতরে বার্ধক্য চলে আসে, দেখতে বৃদ্ধদের মতো দেখায়। এটা প্রতিরোধ করার মতো বেশ কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, তার মধ্য থেকে আজ আমি দুটো মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা এই মেডিসিন দুটো যদি পরীক্ষামূলকভাবে কিছুদিন সেবন করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এর রিয়েলিটিটা কতটুকু। বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের তারুণ্যকে ধরে রাখার জন্য, বার্ধক্য প্রতিরোধ করার জন্য। তাই আজ আমি বার্ধক্য প্রতিরোধের জন্য বা বার্ধক্য যাতে আমাদের সহজে না আসে সেই জন্য দুটো কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে ধারণা দেব। মেডিসিন দুটো আপনারা আপনাদের নিকটস্থ কোনো হোমিও চেম্বার থেকে জার্মানির সিলফাইল প্যাক দেখে কিনে খাওয়ার চেষ্টা করবেন, আমি আশা করি খুবই উপকৃত হবেন। তো বন্ধুরা, মেডিসিন দুটো হচ্ছে জিঙ্গু বাইলুয়া মাদার টিংচার, আরেকটি হচ্ছে বারবেরিস ইকুইফুলিয়াম মাদার টিংচার। এই মেডিসিন দুটো আপনারা 15 ফোঁটা 15 ফোঁটা করে মোট 30 ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে দিয়ে দিনে 3 বার সেবন করার চেষ্টা করবেন। খাবার 30 মিনিট পর খাবার চেষ্টা করবেন। এভাবে নিয়মিত 3 থেকে 6 মাস যদি আপনারা এই ওষুধ দুটো সেবন করেন, আমি আশা করি যারা খুব দ্রুত বার্ধক্যে পরিণত হচ্ছেন তাদের জন্য খুবই উপকারী এই মেডিসিন দুটো, সহজে তাদের ভিতরে বার্ধক্য আসবে না। এছাড়াও জিঙ্গু বাইলুয়া কিন্তু আমাদের নার্ভের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে, যাদের ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে তাদের এই ভুলে যাওয়া প্রবণতা দূর করতে সাহায্য করে, এছাড়াও আরও অনেক কাজ করে এই মেডিসিনটি। তদ্রূপ বারবেরিস ইকুইফুলিয়াম মাদার টিংচার আমাদের আরেকটি কাজ করে থাকে, আমাদের স্কিনের নানা রকম উপকার করে থাকে, স্কিনকে পরিষ্কার রাখে, সুন্দর রাখে, নরম রাখে। এই মেডিসিন দুটো যদি আপনারা নিয়মিত কিছুদিন সেবন করেন, আমি আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। তবে অবশ্যই দেখে শুনে জার্মানির সিলফাইল প্যাক দেখে কেনার চেষ্টা করবেন, না হলে আপনাদের বিশ্বস্ত কোনো হোমিও চেম্বার থেকে এই মেডিসিন দুটো সংগ্রহ করে সেবন করলে খুবই উপকৃত হবেন। বন্ধুরা, আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।